গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে সানডেটা ফুটবল ওয়ার্ল্ড কাপের জন্য বেশ এক্সাইটিং হতে চলছে। সকালবেলা বাজার গিয়ে অনুপম এতগুলো লঙ্কা নিয়ে এসেছে, তাই আমি ধুয়ে এগুলোকে বাইরে এরকম রেখে দিয়েছি যাতে জলটা শুকিয়ে যায়। তারপরে জল শুকিয়ে যাবার পর আমি এরকম একটা প্লাস্টিক কন্টেনারে এরকম একটা কাগজ দিয়ে বা যে কোনো কাগজ দিয়ে এরকম এয়ার টাইট করে এটাকে রেখে দেবো, তাহলে এটা ফ্রিজে অনেক দিন থাকবে। আজকে অফিসের একটা অ্যাডহক কাজের জন্য আমি খুবই ব্যস্ত ছিলাম, যার জন্য আমি অন্যান্য কিছু শ্যুট করতে পারিনি। কিন্তু অনুপম সন্ধ্যাবেলায় এই মার্কেটটা বা হাটটাতে বেরিয়ে গেছিলো। এই হাটে সব সবজিপাতি খুবই কম দামে পাওয়া যায়, হাফের চেয়েও কম দামে পাওয়া যায়। আর ব্যাঙ্গালোরে এরকম একটা হাট যেখানে কি এত কম দামে সব জিনিস পাওয়া যাচ্ছে ভাবাই যায় না। এখানে সবজি ছাড়া মাছ, মাংস, ডিম সেগুলোও পাওয়া যায়, তাই এখানে বাঙালি, উড়িয়া, নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সবাই আসে। আর এটা খুব একটা জমজমার জায়গা হয়ে যায় সানডের ইভিনিংয়ে। তোমার ট্রাক কই? কে এসছে? টিংটং, দাঁড়া দেখি কে এসছে, কি সব ফেলেছে। ও বলছে বাবা এসছে, বাবা এসছে। বাজার করে এসে চান করে বেরোলাম, বের করে আজকে ম্যাচ আছে, তাড়াতাড়ি করে সব দেখে বার করি, তারপরে ম্যাচে তো বসতে হবে। আশা করি একটু ভালো ম্যাচ হবে আজকে। কিছু নিয়ে এলাম, আমাদের এখানে রোববার একটা হাট বসে, আমরা ব্যাঙ্গালোরে বর্থ এলাকা থাকি, বেশ হাটে বেশ সস্তা জিনিস পাওয়া যায়। রোববার দিন বিকেলবেলা একটুখানি গেলে বেশ সস্তা জিনিস পাওয়া যায়। কলা কলকাতায় তো পিস হিসেবে পাওয়া যায়, এখানে এক কিলো নিল প্রায় আমরা 30 টাকা বলছিলো, 28 টাকা নিলাম এক কিলো কলা। তারপরে গাজর নিলাম শীতকালে, লাউ গাজর আপনার জীবনে গাজর লাগবে পড়া যাবে, এটাও প্রায় 50 টাকা মতো নিল, 50 টাকা কিলো, সস্তাই বেশি আছে। পটল নিলাম এক কিলো, পটলটা এখানে একটা মানে কী বলবো, আমি পটল 2 টাকা কিলো পটল দেখেছি ব্যাঙ্গালোরে, আমি আজকে নিলাম আপনার 50 টাকা কিলো ছোটো পটল, পটল এক কিলো নিলাম। ও কিছু আর্টিফিশিয়াল গাছ নিলাম, বেশ সুন্দর দেখতে আর্টিফিশিয়াল গাছ। দেখুন গাছটা কি সুন্দর দেখতে, ১ কিলো আদা ১ কিলো আদা ৫০ টাকা, সুন্দর আচার টাইপের ধারে আদা কুচি, সেইটা আপনাকে আপনাদের করে দেখানো হবে। এরকম একটা ইউনিক একটা জিনিস, স্ন্যাক্স নিলাম, চিপস, কড়াইশুটি, কচুরি, কচুরি করলো 2 কিলো কড়াইশুটি নিলাম, 2 কিলো কড়াইশুটি 50 টাকা করে দিল কিলো, 70-80 মিনিমাম পাওয়া যায় না। হাট বলে বিকেলবেলা গেছিলাম হাটে ওঠার সময়, তখন আমি যাই যাতে একটুখানি বার্গেনিং করা যায়। 3টে কপি বড় ভাবে ছেলে কপি, ফ্রেশ কপি, 3টে কপি নিলাম, 3টে কপি নিলো 40 টাকা, মানে তোমার মনে কোথা থেকে সস্তা। আর ধূপ ছিল বাড়িতে, তাও 4 প্যাকেট ধূপ নিলো 40 টাকা, 10 টাকা করে 4 প্যাকেট ধূপ, 1 একটাতে 50 টাকা করে আছে, বেশ ভালো হবে স্যান্ডেল ফ্লেভারে। 4 প্যাকেট ধূপ নিলাম, আর আমি খুঁজে ছিল না 2 পেন দিলাম 5 টাকা করে, এই বাজার করে এলাম। ও হ্যাঁ, তারপরে একটা বিন্দু এরকম, আমি জানি আপনারা খেয়েছেন কিনা, এটা খেয়ে দেখতে পারেন, কলকাতা পাওয়া যায় কিনা আমি জানি না, এটা বিন্দু, এটা জিরা ফ্লেভারের একটা কোল্ড ড্রিঙ্কস, খুব ভালো খেতে, খুব ভালো খেতে, মানে থামস আপের থেকেও বেশি ঝাঁজ, খুব সুন্দর খেতে, খেয়ে একদিন দেখতে পারেন বিন্দু। আর কমেন্ট করে জানাবেন কেমন খেয়ে, কেমন লাগলো খেয়ে। না এটা একদম পাতলা ছিল, এখানে পেপার ছিল বলে একদম পাতলা, মানে কাগজের থেকেও পাতলা, কিন্তু এটা এটা এই পাতলা ছিল চিড়ে খেতে খুব ভালো লাগে খেলে, মানে কম আছে নেড়ে খেলে ভালো, বেশ ভালো লাগে। এবার বাজারগুলো উঠিয়ে রাখতে হবে ফ্রিজে ধুয়ে, আর ম্যাচ দেখতে বসতে হবে। আশা করছি খুব ভালো একটা অ্যাটাকিং ম্যাচ দেখবো, ফ্রান্স আর্জেন্টিনা দুজনেই দুর্দান্ত ফুটবল খেলেছে, খুব অ্যাটাকিং ফুটবল খেলেছে, আর আশা করছি একটা খুব ভালো ম্যাচ দেখা হবে।
ফুটবল ম্যাচটা অসাধারণ ছিল, কোনো কথাই হবে না। রেকর্ড করা পোর্শনটা কপিরাইটের জন্য দেওয়া হলো না। আজ সন্ধেটা ভালোই কাটল। অনলাইন ডেলিভারির যুগে বাজারে থলে হাতে সবজি নিয়ে বাড়ি ফিরতে কার না ভালো লাগে। আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করুন, লাইক শেয়ার ও সাবস্ক্রাইবও করতে হবে। কিন্তু কাল তাহলে আবার দেখা হচ্ছে। শুভরাত্রি, ভালো থাকবেন।